এখন সকালের জন্য বানাবো টিফিন। তো এখানে আছে জল বসিয়ে দিলে আদির জন্য ম্যাগি বানাবো এটাতে, আর এটাতে বানাবো আমাদের জন্য চা। এটা চা হবে আর এটা ম্যাগি হবে আদির জন্য। তো স্কুলে যাবে তো একটু ম্যাগি খেয়ে যাবে, কারণ আস্তে আস্তে 12টা বাজে, তো তার জন্য একটু শক্ত খাবার না দিলেও হয় না। ও খেতে চায় না, তারপর চেষ্টা করবো দেওয়ার যাতে খায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তো আজকে হচ্ছে পাচন খাওয়ার দিন, আমাদের দুই দিন পাচন খেয়ে, চৈত্র মাসের লাস্ট দুই দিন। তো আজকে পাচন খেয়ে লাড়ু বানানোর দিন, কিন্তু আজকে আমি লাড়ু বানবো না, কারণ ভালো লাগে না লাড়ু বানতে। আমার এই জিনিসটা একদম অপছন্দ, লাড়ুটাও আমার অপছন্দ, এই জিনিসটাও আমার অপছন্দ, তো এটা করবো না আমি। পাচন খাবো, তো পাচনটা খাবো কারণ একটা সবজিটা খেতে হবে, কিন্তু লাড়ু বানটা আমার একদম ভালো লাগে না এই জিনিসটা, তো এটা করবো না আমি। তো আর এখন যেহেতু শাশুড়ি থাকতে করতাম, শাশুড়ি নেই যেহেতু এখন করারও তেমন একটা মানসিকতা নেই, তো শাশুড়ি থাকতে করা হতো। তো যাই হোক, তো এখন সকাল ঘুম থেকে উঠি, আচ্ছা একটু তাড়াতাড়ি উঠেছি, আদিরও স্কুলে প্রোগ্রাম আছে, তো ও স্কুলে যাবে, তো ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হবে। তো এখন ঘুম থেকে উঠেছে, তো ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, তো চাটাও হচ্ছে, ওর জন্য টিফিনটাও হচ্ছে, তো ওকে টিফিন টিফিন খাইয়ে রেডি করে আবার স্কুলে দিতে হবে। আর কে জানি কয় স্কুলে তো যাবে, আজকে একটা প্রোগ্রাম আছে স্কুলে, আজকে পয়লা বৈশাখ উপলক্ষে প্রোগ্রাম আছে। তো পয়লা বৈশাখের দিন মানে কালকে, তো কালকে পরশু দুই দিনই বন্ধ, পয়লা বৈশাখের যে শনিবার, শনিবার তো বন্ধ থাকে, তো আজকে বৃহস্পতিবার, আজকে তাদের প্রোগ্রাম করবে, তো বন্ধ যেহেতু তার জন্য অন ডেটে প্রোগ্রাম হবে। তো দেখো এটা বানিয়েছি, তো এটা গলার মধ্যে দেবে, ও সস পাঞ্জাবির সাথে যে প্রোগ্রাম হবে প্রোগ্রামের জন্য, তো এটা বানিয়েছি, আর হোয়াইট কালার সস পাঞ্জাবি করে যাবে, এটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখবি। তা আদিকে আগে খাইয়ে নিই, রেডি করে নিই, টাইম হয়ে যাবে না হয়। স্কুলে যাওয়ার জন্য রেডি করছি, তো তুমি স্কুলে যাবে না? আপা যাবে, আমি খাবো। আপা কোথায় যাবে? আজকে আদির স্কুলে প্রোগ্রাম আছে, তার জন্য আদি রেডি হচ্ছে। তো আদির পয়লা বৈশাখ আজকে, বৈশাখ মাস না, আজকে আজকে আদির পয়লা বৈশাখ হয়ে যাবে। নতুন ড্রেস, পয়লা বৈশাখের ড্রেস পরে আজকে স্কুলে যাবে প্রোগ্রামে। আর স্কুলে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা প্রোগ্রাম রাখবে, কাল থেকে তো স্কুল বন্ধ, তো আজকে অন ডে, তো আজকে তার জন্য প্রোগ্রামটা করে নেবে। অফডে তো তার করা যাবে না, তার জন্য আগে আগে তারা প্রোগ্রাম করে নেবে। এই যে দেখো আদি রেডি হয়ে গিয়েছে, কেমন লাগছে আদিকে বলো তো, তোমরা বলো, তুমিও বলো, বলো আমাকে কেমন লাগছে বলো তো, তোমরা বলবে।
আদিকে তো আদি বাবা স্কুলে নিয়ে গেল তো ও স্কুলে দিয়ে এসে পড়বে না জানি বাজারে যাবে না জানি এসে আবার কিছু সবজি দরকার কিছু আনেনি তো ওগুলো আবার আনবে তো যাই হোক আমি এখন কাটবো যা আছে কিছু সবজি কালকে রাত্রে কেটে রেখেছি আর কিছু আছে যে আজকে এখন কাটতে হবে ইনস্ট্যান্ট কেটে রান্না করতে হবে না হয় এগুলো কালো টালো হয়ে যায় যেমন মিষ্টি আলু আলু কুমড়ো এসবগুলো এইসবগুলো টুকটাক যাই আছে এগুলো এখন কেটে কেটে রান্না করবো তো আদি তো চলে গেছে এখন একদম নিরাল তো এখন আরামসে বসে বসে সবজি কেটে রান্না করতে পারবো কাজগুলো সেরে নিতে হবে তো এখন আমি আজকে এই ঘরে রান্না করবো আরে সরি এই ঘরে কাটাকুটি করবো ওই ঘরে আর কাটাকুটি করবো না কারণ এই ঘরে ফাঁকার নিচে ফ্যানের নিচে বসে বসে কাটবো ওই ঘরে ফ্যানের বাতাসটা তেমন একটা লাগে না এই ঘরে ফ্যানের বাতাসটা খুব আরাম তো তার জন্য ভাবছি যে এখানে বসে বসে কাটবো ফ্যানের নিচে সবজিগুলো নিয়ে আসি এ ঘরে আগে তারপরে রেডি টেডি করি তারপরে বাচন রান্না হবে আজকে দেখো এই বড় বড়টার প্রয়োজন কারণ আজকে বেশি সবজি হবে সব সবজি দিয়ে বাচন রান্না করবো তো বেশি করে রান্না করবো জানি না এই বলটা তো হবে কি না আচ্ছা দেখা যাক এই বলটাই নিলাম বড় বলটা যা যা দরকার আমি তা নিয়ে নিই এই দেখো কোমরটা এটা কাটবো কি করে কাটবো এটা দুটা টমেটো দেবো একটা আজকে দেবো আর একটা কালকে দুদিন খেতে হবে বাজান তো আদির বাবা গিয়ে বাজারে স্কুলে দিয়ে এসে বাজারে গেল তো আরো কিছু সবজি আনার দরকার ওগুলো আনতে গিয়েছে তো আস্তে আস্তে আমি যা আছে সবজি কাটার ওগুলো কেটে নিয়ে আগে সবজি যা কাটা কেটে নিয়েছি কিন্তু কুমোরটা আমি কাটতেই পারি না এই দেখো কত বড় কুমোরটা এটাকে আমি যে কি করে কাটবো একটা আসল দিয়েছিলাম তারপরেও কাটিনি পারি না বর বাড়িতে আসলে কেটে দেবে তো যা কুমোরটা মধ্যে যা কাটা আছে সবগুলো কেটে নিয়েছি আর এখানে যে কিছু ডাটা দুটা আছে এগুলো আগে কেটে রেখেছিলাম বড় কিছু কালো কালো হয়ে গেছে কুমারের ডাটা এখনো আনেনি কুমারের ডাটা আনলে আবার কাটতে হবে কুমারের ডাটা কাটতে মানে ডাটা জিনিসটা কাটতে অনেকটা টাইম লাগে আমার ভালো লাগে না তে দেখো সবজিগুলো নিয়ে আসলাম এগুলো এখন ধুয়ে নেব আর এখানে আছে দেখো কাঁঠাল ওকে অর্ধেক কাঁঠাল নেব আজকে আর অর্ধেক কাঁঠাল কালকের জন্য রাখবো কাঁঠালগুলোতে আঠা আছে আমার এই বলটাও আজকে আঠাটা হয়ে যাবে কাঁঠালটা একসাথে দেব না কাঁঠালটা আলাদা ফ্রাই করব একটু সেদ্ধ করে ফ্রাই করব কাঁঠালটা একসাথে দিলে কি হয় ভালো করে মানে কাঁঠালটা সেদ্ধ হয় না তো আমি
বর এখনো আসেনি, ও বাজারে গিয়েছে এখনো আসেনি। তো যা হয়েছে কেটেছি, স্টার ধুয়ে দিয়ে রেডি করি, রেডি করতে করতে দেখি আসে কিনা, না হয় ওই সবজিগুলো ছাড়া এগুলো দিয়েই রান্না করে নেবো, কারণ দেরি হয়ে যাবে, না হয় খেতে খেতে আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। আর এগুলো এই যে কাঁঠালগুলো ভাজি করতে সেদ্ধ করে ভাজি করবো, আবার কিছু মটরও ভাজি করবো, এসব করতে করতে টাইম লেগে যাবে, ও এসে করবে, এসে করলে তো বড় কথা না, কিন্তু আসলে তো এই সবজিগুলো কাটতে হবে, কাটতে তো টাইম নেই, এটাই হচ্ছে নেই। তো এখানে দেখো কাঁঠালটার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। তো হলুদটা দিলে কি হয়, কাঁঠালটা কালো হয় না, না হয় কালো হয়ে যায় বা কেমন জানি একটা হয়ে যায়। তো সেদ্ধটার সময় একটু হলুদ দিয়ে দিলে রংটা হলুদ হলুদ হয়, সুন্দর হয়। আর নুনটা দিলে কি হয়, সেদ্ধর মধ্যে ভালো করে কাঁঠালটাতে ঢুকে। আর ভাজির সময় সেদ্ধ করার পরে, ভাজির সময় নুনটা দিলে আছে না, কাঁঠালটা তো তেমন একটা ঢুকে না, তার জন্য আমি নুনটা দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখো মটর আছে, এখানে মটর আর এখানে আছে বাদাম, চীনা বাদাম। তো মটরটা ভাজি করব, ভাজি করে সবজিতে দেবো। আর কিছু বাদামও দেবো সাথে। এই দেখো এখানে মটর আর বাদাম নিয়ে নিয়েছি, এগুলো ভাজি করে নেব। তো এই যে দেখো মটর আর বাদামগুলো আমি ভেজে নিচ্ছি, আর এখানে সেদ্ধ হচ্ছে, আর একটু সেদ্ধ হবে, তারপরে জলটা ছেঁকে নিয়ে তারপরে ভাজি করবো এগুলো। আগে এগুলো ভাজি করে নিই মটর টটরগুলো। তো এই দেখো কুমড়ো ডাঁটা পাইনি, তো লাউ ডাঁটা নিয়ে এসেছে। তো আশাতে আমি বললাম যে আমাকে কুমোরটা আগে ভেঙে দাও, কেটে দাও, কারণ আমি এটা আশা দিয়েও ভাঙতে পারিনি, কাটতেও পারিনি। তো ও কেটে দিচ্ছে, তো কেটে বললাম যে আমাকে একটু হেল্প করো তাড়াতাড়ি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়েছে, কখন রান্না করবো আর কখন খাবো। তো ও কেটে টেটে দিচ্ছে, আস্তে আস্তে কাজে লাগিয়ে দিলাম ওকে। ভাত হচ্ছে, ভাতটা বলে দিচ্ছি, আর এখানে যে কাঁঠালগুলো এগুলো ভাজি হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এখানে দেখো মশলাটা ভিজিয়ে রেখেছি, সব মশলা যা যা মশলা দরকার সব মশলা একসাথে দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ সবজি এখনো ফুল কাটা হয়নি, কাটা হচ্ছে আরও। আর এই দেখো এই মশলাগুলো আর এই সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর ওই যে এখানে রয়েছে আমার কড়াইয়া, কড়াইয়া নামাতে হবে, ধুইতে হবে, তারপরে রান্না করতে হবে, কড়াইয়াটা নামানো হয় না, কারণ বড় কড়াইয়ের দরকার। তো বড় কড়াইয়াটাও করে রেখে দিয়েছি, কারণ এটা দরকার লাগে না আমার, তার জন্য করি। এখন নামাতে হবে, নামিয়ে দিয়ে তারপরে রান্না করবো। আর এখানে ভাজিগুলোও হয়ে গিয়েছে, এগুলোও একটু ভেঙে নিতে হবে। তো এই দেখো আমার পর কেটে দিল কুমোরটা, তো আমি বলিনি, ও নিজে থেকে কেটে নিয়েছে, আর আমাকে বললো যে তুমি লাউয়ের ডাটাগুলো কেটে নাও, আমি পারবো না। তো আমি চুলা অফ করে এসে বলেছি, ভাত নামিয়ে আর সবগুলো চা করার পরে এসেছি। তো এ থেকে তারা নিয়ে এসেছে, কতগুলো লাগবে অল্প একটু। তো যাই হোক আমি সবজিগুলো কেটে নিই, কেটে তারপরে আবার রান্না বসাতে হবে, চুলা আবার জ্বালাতে হবে। তো এখানে দেখো অয়েল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি পাঁচসোমবারই লাল লঙ্কা আর তেজপাতা দিয়েছি। তো এই যে সোমবারটা দিয়ে দিলাম, তো সম্বারটা একটু নেড়েছে, তারপরে যে মশলাটা রেখে দিয়েছিলাম এই যে মশলাটা, এটা নেড়েচেড়ে আবার দিয়ে দিলাম সবটা। তো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। তো সবজি রান্নার মেন প্রসেস হচ্ছে মশলা কষানো। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই, তো অনেকটাই মশলা হয়েছে। তো আমার বর বলল যে একটু লাল লঙ্কা দিতে, ওর মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো সবজিগুলো সব কেটে কুটে ধুয়ে নিয়েছি, একদম সব যা যা আছে, লাউ ডাটা কুমোটুমো সব কিছু কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, একবল হয়েছে, এগুলো এখন রান্না করব। এই দেখো মশলার কালার, কালারটা তো খুব দারুণ হয়েছে, কারণ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কোনো সবজি রান্না করি না, আমার ভালোও লাগে না,
যদি লাল লঙ্কার সবজি খাই তাহলে খুব ক্ষতি করে, তার জন্য লাল লঙ্কা দিয়ে করি না। কিন্তু আমার বর বললো যে না না, লাল লঙ্কা দিয়েও একটু না হয় কালারটা সুন্দর আসবে না, তো একদম দেখতে আচারের মতো লাগে দেখতে কালারটা লাল লঙ্কা দেওয়ানে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে, আবার জল দিয়ে আবার কষিয়ে কষাচ্ছি। তো ভালো করে কষালেই তো সবজিটাও টেস্ট হবে তার জন্য। আর এই যে দেখো, এগুলো ভিজিয়ে রেখেছি ভালো করে ভেঙে, এগুলো দিয়ে দেব। জয় বজরং বলি। তো এই যে দেখো, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন যে মটর আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। তো ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ভিজিয়ে রাখলে একটু নরম হয়, তারপরে সবজিটা দিলে এটা আর একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, না হয় একটু নরম হতে টাইম নেয় তার জন্য। আর ভেজে দিলে তো ঘ্রাণটা ভালো হয়, তার জন্য ভেজে দেওয়া, না হয় কাঁচায় সেদ্ধ করে দেওয়া যায়, কাঁচাও সেদ্ধ করে দেওয়া যায়, দেওয়া যায় না তো তেমন না, দেওয়া যায়। তো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিই সবজিগুলো। আমি সবজিগুলো ঢালছি আর ভাবছি যে এগুলো সবগুলো আঁটবে, তো দেখি না আঁটছে না। তো ওই দেখো, এই সাইডে যে কড়াইটা, এটার মধ্যে তো কাঁঠালগুলো রয়েছে, এগুলো তো দিইনি, এটিগুলো আলাদা পরে দেব। তো কিছু দিয়েছে আর কিছু বলে রয়ে গিয়েছে, এগুলো দিতে হবে। তো এই দেখো, একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে একটু ভালো করে মিক্স করে তারপরে ওইগুলো রয়েছে ওইগুলোও দেব, দিয়ে তারপর একটু ঢেকে দেবো, সেদ্ধ হলে দেখি কমে কি না। তো এই দেখো, বলের মধ্যে কতগুলো রয়েছে এগুলো দেই, দিয়ে কিন্তু লাড়া যাবে না, এমনি ঢেকে দেব একটু, বলটা দিয়ে ঢাকবো ভেবেছি, বাট হবে না, একটা থালা দিয়ে ঢেকে দেব। তো থালা দিয়ে ঢাকতেও একটু সমস্যা তো হবেই, তারপরে চেপে চুপে ঢেকে দেবো, দেখি সেদ্ধ হয় কি না। তো অনেকটা টাইম পরে আসলাম, এসে দেখছি কতটুকু সেদ্ধ হয়েছে না হয়েছে, কমেছে কি না। আমার মেন হচ্ছে কমেছে কি না এটা দেখা। তো দেখি না, যেমনে দিয়েছি সেভাবেই রয়েছে, যেভাবে দিয়েছি সেভাবে রয়েছে, কমেনি, একটু কমেনি। তো তারপরে একটু নাড়াচাড়া দিই, না হয়তো নিচে দিয়ে হয়তো লেগে যেতে পারে, তার জন্য নাড়াচাড়া একটু দিয়ে দিয়ে কষ্ট করে, খুব কষ্ট হচ্ছে নাড়াচাড়া করতে। তো আচ্ছা, নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো, তো ভালো করে সেদ্ধ করে দেখি কি হয় না হয়। তো এখানে দেখো, সবজি টবজি কেটে তো রান্না তো বসিয়ে দিতে, যা কাটিয়ে কেটেছি তা এখানে রয়েছে। আমার বর বলেছিল যে আমি এই জায়গাটা আমি পরিষ্কার করবো, কিন্তু ও মোবাইল নিয়ে বসে গিয়েছে, তো আমাকে সেই পরিষ্কার করতে হচ্ছে। তো পাতাগুলো খুব দারুণ, লাউ পাতাগুলো, তো এগুলো আমি একটু যা কেটেছি তা একটা পলিথিনে করে ভরে রেখে দেবো ফ্রিজে, শাক খাওয়া যাবে। আর দুই মুঠা এনেছে, তো এক মোটা কেটেছি আর এক মোটা রয়ে গেছে, এগুলো পরে কাটবো, রাতে কাটবো কালকের জন্য। তো এগুলো ওই ঘরে নিয়ে, তো যা যা আছে এগরটা পরিষ্কার করেনি, তো ওই ঘরে নিয়ে রেখে দিচ্ছি। তো যখন কাটছিল না কোমরটা, তখন বলছিল যে আমি পরিষ্কার করবো, যাও যাও তুমি কাজ করো। কিন্তু এখন দেখো কিছুই না, যেভাবে কেটেছে ওইভাবেই রেখে দিয়েছে, তো আমার এই সে করতে হচ্ছে। তো ওইদিকে ভাজি, তো মানে সবজিটা বসিয়ে এসেছি, তো ওইটা কষাচ্ছি, সেদ্ধ হচ্ছে বসে, তো ভালো না। আমি এভাবে দিয়ে আস্তে আস্তে কাজগুলো সেরে নিই, কারণ আবার আদি আসার টাইম হয়ে গেছে, আদি আসলে আবার এগুলো কাজ করতে আমার খুব বিরক্ত লাগবে। তো তার জন্য তাড়াতাড়ি করে আমি না ঘরটাকে পরিষ্কার করি, না হয় বাচ্চা আসলে আরও নোংরা করে দেবে, তো সেই হচ্ছে আমার কাজ। তো সবগুলো ঘরে নিয়ে গুছিয়ে নিচ্ছি ওই ঘরটাতে, আর এই ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ঘরটা আবার মোছাও দিতে হবে, কারণ সবজি কেটেছি, সবজির আমি যখন কেটেছি তখন কিছু হয়নি, ভালোই ছিল, কিন্তু আমার বর যখন কেটেছে সারা ঘর করে নিয়েছে। তো জানোই তো, ছেলেরা যখন কাজ করতে আসে সারা ঘর লণ্ডভণ্ড করে দেয়, সেই রকম আর কি। তো ফ্লোরটা একদম গান্দা হয়ে গিয়া, তো ফ্লোরটাকে একটু আমি ভালো করে মুছে নেব আবার। তো এই দেখো, সবজিটা এখন সাদ্য কিছু হওয়ার পর এটুকু হয়েছে, মানে এর থেকে আর কমেনি, বাস এইটুকুই। এখনও কাঁঠালগুলোও দেইনি, তো কাঁঠালগুলো দিয়ে দেই। তো কাঁঠালগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে আবার ঢেকে দেবো, ঢেকে দেবো না, এমনি রান্না করব। তো এখানে দেখো, এই কড়াইটাতে আমার এত অসুবিধা হচ্ছে না, একদম টুকা টুকা, আর সবজি যেমন দিয়েছি এমনই রয়েছে, কমছে না। ভেবেছিলাম প্রথম কমে যাবে, কিন্তু কমছে না। তো এটা থেকে এটা আলাদা করে নিলাম, তো দুইটাতে একসাথে রান্না করি, কমিয়ে নিয়েছি একসাথে, দুইটা চলো চলছে, তো দুইটাতেই হচ্ছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, আমার সুবিধাও হবে তার জন্য। এ দেখো, আদি এসে পড়েছে, আসা, পরে যাবে আসতে, ব্যাগ নিয়ে এসেছো? আর আদির থেকে আদির স্কুল ব্যাগ বড় না বাবা, কি
এই দেখো স্কুল থেকে এসে খুলে ফেলে দিচ্ছে। স্কুল বাই। ব্যাগ এখানে রাখে। জিভ ব্যবহার করো কেন? হ্যাঁ রাখো। তো এই দেখো রেডি হয়ে গেল, চুলো অফ করে দিয়েছি, দুই কড়াইতে করেছি, আলাদা আলাদা ভাবে রেডি হয়ে গেল। তো এখন আদি এসেছে, আদিকে হাত মুখ ধোয়ালাম, তারপর আমরা সবাই মিলে এখন খেয়ে নেব, বেড়ে নিচ্ছি। এ দেখো রেডি হয়ে গিয়েছে, তো থালে করে খেয়ে নিই। তো খেয়ে দিয়ে স্নান করব, এত গরম লাগছে এখন, আমার প্রচণ্ড গরম লাগছে। আদিকেও আবার স্নান করবো, আমিও আবার স্নান করব। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো।